হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর খুব মজা করে রোজাটা কাটাচ্ছেন আমাদের রমজান মাসটা অনেক সুন্দর যায় কারণ এটার ওয়েট করে থাকি আমরা অনেক দিন ধরে যেহেতু অনেক দিন পর পর আসে এক বছর পর সো আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংস বোনা অর্থাৎ কীভাবে আমরা পারফেক্টলি গরুর মাংসটা বোনা করতে পারি আর এমন একটা পারফেক্ট বলতে আমরা কি বুঝি কীভাবে আমরা গরুর মাংসটা পারফেক্ট করবো সেটা হচ্ছে এটার ভিতরটা অনেক সফট থাকবে এবং জুসি থাকবে অনেক সময় দেখা যায় গরুর মাংস রান্না করলে ভিতরটা অনেক সংকুচিত হয়ে যায় আর হার্ড হয়ে যায় তো দেখা যায় কামড় দিলে ওই অত ভালোভাবে এটা আসে না মুখে সো অনেকেরই গরুর মাংসটা এই জন্য পছন্দ হয় না যে এটা অনেক হার্ড হয় বিশেষ করে বেবিদের কিডসদের সো আজকে আমি একদম জুসি একটা সুন্দর করে গরুর মাংসটা পরিবেশন করে তৈরি করে দেখাবো আপনাদের জন্য আর এই জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো সবাই নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এখন আমি প্রসেসিংটা দেখাচ্ছি এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি নর্মাল যে মাংসটা হাড় সহ যেরকম আমরা কিনতে পাই তো সেরকম তো এখানে আমি দুই কাপ পরিমাণ কুচি পেঁয়াজ নিয়ে নিব আমি যেহেতু বাটাটা ইউজ করব না তো কুচিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিব এখানে তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি এই পেস্টটা একটু বেশি দিয়েছি কারণ আদা রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর আমি সব মশলাগুলো এখন যেটা দিব এক টেবিল চামচ পরিমাণ দিব। এখানে হলুদ দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিব এক টেবিল চামচ পরিমাণ তারপর যেটা দিচ্ছি ধনে গুঁড়া এটা দিচ্ছি চা চামচ এক চা চামচ আর ধনে গুঁড়া জিরা গুঁড়া দিচ্ছি এখন এক চা চামচ এগুলো চা চামচে দিব তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দিব দুই চা চামচ কারণ গরুর মাংসে গরম মশলাটা একটু বেশি দিতে হয় এই জন্য দুই চা চামচ দিয়েছি আর এখানে দারচিনি দিচ্ছি আমি কয়েকটা চার পাঁচ টুকরা হবে ছোট ছোট তেজপাতা দিচ্ছি দুইটা এলাচ দিচ্ছি চার পাঁচটা আর লবঙ্গ দিয়ে দিয়েছি কয়টা এরকম চার পাঁচটাই হবে এখন আমি দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ আর এখন দিয়ে দিচ্ছি আমি অয়েল অর্থাৎ রান্নার তেল যেটা এটা আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ খুব বেশি তেল আমি ইউজ করি না মাংসটা রান্নার পরে দেখবেন একদমই তেল নেই এখন জয়ফল দিয়ে দিয়েছি একটা আর এই জয় দেওয়ার কারণে মাংসটা এত জুসি থাকে ভিতর থেকে যে আপনার খাওয়ার সময় নিশ্চয়ই তফাৎটা বুঝতে পারবেন যদি এইভাবে আপনারা রান্নাটা করে থাকেন এখন এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নেব সবগুলো মাংসর সাথে মশলাটা খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে চামচ বা স্প্যাচলা দিয়ে করলে কিন্তু অত ভালো হবে না মিক্সিংটা যেহেতু অনেক হাড় থাকে মাংস থাকে সো সবগুলোতে যেন লাগে মশলাটা সেটা দেখে নিতে হবে তো এই জন্য একটু হাত দিয়ে মাখালে ভালো হয় আর হ্যাঁ মাখাতে মাখাতে আরেকটা কথা বলে রাখছি আমার আরও একটা চ্যানেল আছে বাংলাদেশি ক্রিয়েটিভ মামা সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেই চ্যানেলটাতেও আপনারা ঘুরে আসবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই গরু মাংস রান্নাটা আপনাদের কেমন হয়েছে এইভাবে যদি আপনারা করে থাকেন তাহলে কেমন হয়েছে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমি তো একদম গ্যারান্টি নিয়ে বলতে পারি এটা অনেক জুসি হবে আমার মেয়ে কিন্তু খেয়ে অনেক পছন্দ করেছে তো আপনাদের বাসার কিডসগুলোও কিন্তু খুব মজা পাবে ওকে এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাই এখন আমি পানি দিয়ে দিচ্ছি একটা এক টেবিল চামচ পরিমাণ এই যে দেখুন আমি হাতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি এখন আমি ডেকে চুলাটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিব আর পানি কিন্তু বেশি দেওয়া যাবে না একদমই একটুখানি তাহলে কিন্তু নিজে নিজেই মাংসটা থেকে অনেক পানি চলে আসে এই যে দেখেন আমি এটা দেখাচ্ছি এখন যে একদম মিডিয়াম করে রান্না করার সময় আধা ঘন্টা মেবি হয়েছে তো দেখুন কতগুলো পানি এসেছে আর গরু মাংসটা কিন্তু প্রেসার কুকারে রান্না করলে আমার হাজবেন্ড অতটা পছন্দ করে না অনেকেই প্রেসার কুকারে রান্নাটা পছন্দ করে না যদিও তাড়াতাড়ি হয়ে যায় তো নরমালি রান্না করলে একটু বেশি সময় লাগে কিন্তু অনেক মজা হয় আর এই সময় আমি দিয়ে দিব দুইটা বড় মোটামুটি মিডিয়াম সাইজেরই দুইটা হচ্ছে রসুন কারণ রসুনের ফ্লেভারটাও অনেক ভালো আসবে তার মধ্যে আবার রসুনটা খেতেও কিন্তু অনেক মজা আর এটা যেহেতু অনেক হেলদি সো এখানে মাংসের সাথে এটা সেদ্ধ হয়ে যাবে অনেক ভালো লাগবে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে অর্থাৎ মাংস থেকে যে নিজে নিজে পানিটা উঠেছিল সেই পানিটা একদম শুকিয়ে গেছে মাংসর সাথে একদম লেগে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করবো আর যদি কারো মাংস থেকে এরকম পানি না উঠে সেক্ষেত্রে কিন্তু আপনারা গরম পানি অ্যাড করতে পারেন তারপরেও এখন আমি আর একটু সেদ্ধ হওয়ার জন্য এটা মোটামুটি কষা হয়ে গেছে এখন সেদ্ধ করার জন্য আমি এখানে চার কাপ পানি দিয়ে দিব তো আর পানিটা দেওয়ার অনুপাতটা হচ্ছে মাংসটা যেন মোটামুটি ডুবে যায় সেরকম করে দিতে হবে এই যে দেখুন আমার মাংসটা কিন্তু ডুবে গেছে পানিতে মোটামুটি তো অতটুকু পানি আমরা দিব দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব এখন একটু চুলার আঁচটা বাড়ানো যাবে এতক্ষণ কিন্তু আমরা লো আচে রান্না করেছিলাম তো এখন আমরা মিডিয়ামে করে দিব করার পরে কিন্তু এটা একদম হয়ে যাবে সো ফাঁকে একবার এসে নেড়ে দিলেই একদম রেডি আমাদের গরু মাংস বোনা তা আমি এখন একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি কিছুটা এই যে দেখুন রসুনটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা কিন্তু এক পাশ থেকে ধরে চাপ দিলে সবগুলো কোয়া বের হয়ে যায় তো খাওয়ার সময় অনেক টেস্টি লাগে এই রসুনটা তো আমার তো খুবই পছন্দ আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ ভিউার্স ফর ওয়াচিং দিস ভিডিও